টক দই, লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে ম্যাগি দিয়ে দিই। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন। তো পিএস ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। তা চলুন রেসিপিটা কি একবার দেখে নেওয়া যাক। 100 গ্রাম মটন নিয়েছি, আর মটনটাকে ম্যাগিনেট করার জন্য এই আদা, রসুন আর বড় বড় করে কাটা পেঁয়াজ, এ কটা একসাথে আমি ম্যাগিনেট করে নেব। আর এটা এই কুচো করে কাটার জন্য, গ্রেভি বানানোর জন্য আমি এটা নিয়েছি, আর 4টে টমেটো কুচে নিয়েছি। পেস্ট বানিয়ে নেব নিয়েছিলাম এই ম্যাগিনেট করার জন্য, দিয়ে দিলাম টক দই, লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে ম্যাগিনেট করে আধ ঘন্টা আমি রেখে দেব। আমি কড়া বসিয়ে দিয়েছি ও সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। দিয়ে আলু, 4 টুকরো আলু ব্যবহার করেছি, হালকা করে ফ্রাই করে নেব। আলুটা আমার ফ্রাই করা হয়ে গেছে, এগুলো তুলে নেব। দুটো তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। করে রাখা 4টে পেঁয়াজ কাটা, সেটা দিয়ে দিল। ব্রাউন কালার চলে আসলে আমি টমেটোটা পরে দিয়ে দেব। আমি একটা মশলার লিকুইড বানিয়ে নিই, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর মিট মশলা। মশলাটা আমি দিয়ে দেব। টমেটোটা দিয়ে দিয়েছি, টমেটোটা ভাজানোর জন্য আমি সামান্য পরিমাণে লবণ দেব। গরম জল দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য। মটন ফ্যাট, মটন ফ্যাটটা ইউজ করব, দিয়ে দিলাম। একসঙ্গে সবগুলো কষিয়ে নিচ্ছি, প্রায় রেডি হয়ে এসছে। আমি এবার এটাকে তুলে প্রেশার কুকারের মধ্যে দেব, যেহেতু এটা খাসির মাংস, প্রেশার কুকারে সিটি না মারলে ভালো বয়েল হবে না। ধীরে ধীরে আমি প্রেশার কুকারের মধ্যে এগুলো তুলে নিচ্ছি। গরম জলটা দিয়ে দিল, এবার প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। অল্প করে ধনে পাতা ছড়িয়ে দিলাম, আর দেব একটু গরম মশলা। প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসটা জোরে দিয়ে দিয়েছি। মটন কষা আমার রেডি হয়ে গেছে, তো এবারে প্রেশার কুকারটা খুলে দেবো।